স্যার, এই মুহূর্তে কুমারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটা ডেড বডি পাওয়া গিয়েছে, তো কি অনুমান করা হচ্ছে? সকাল অনুমানিক 10টার দিকে আমার কুমারঘাট থানাতে খবর আসে যে একটা ডেড বডি কুমারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন একটা এরিয়ার মধ্যে পাওয়া গেছে। তো সেই খবর ভিত্তিতে আমার কুমারঘাট ওসি, আমি নিজেও, আমরা ঘটনাস্থলে আয়া দেখি যে একটা ডেড বডি ডিকম্পোজ, হাইলি ডিকম্পোজ ডেড বডি একটা পাওয়া গেছে। তো এখনও আইডেন্টিফাই হয়নি, তো আমরা বডিটাকে এখন মর্গে আমরা রিসিভ করেছি, আইডেন্টিফিকেশন প্রসেস এখনও চলছে, সঙ্গে সঙ্গে আরও তদন্ত চলছে যে কী কারণে একটা বডিটাই দিকে পাওয়া হয়েছে। অনুমানিক 10টা খবর। আপনারা স্যার ঘটনাস্থলে আসলেন, কী অনুমান করছেন? এখন তদন্ত চলছে, তবে হাইলি সাসপেক্টেড এটা ড্রাগ ওভারডোসের একটা কোনো একটা কেস হতে পারে, কারণ ঘটনাস্থলে আমরা একটা সিলিন্ডার আমরা উদ্ধার করেছি। আমরা হাইলি সাসপেক্ট করি একটা ড্রাগ ওভারডোসের একটা কোনো একটা কেস হতে পারে। মৃতদেহটা দেখতে পেলাম স্যার, পচা গোলা, তো কেমন পুরনো হতে পারে? অনুমানিক 7-8 দিন পুরো আমার দেখা গিয়েছে। ধন্যবাদ। এখন পর্যন্ত কোনো পাওয়া গেছে না, তো পোস্টমর্টম সময় দেখা যাক, মানে বডি মার্গের মধ্যে কিছু পাওয়া যায়। কাকু, এখানে আজকে একটা ডেড বডি পাওয়া গেছে উত্তর পাবেচড়া এলাকায়, তো আপনারা স্থানীয় এলাকাবাসী কী বলবেন এই বিষয়ে? পাওয়া যাওয়া আমরা শুনলাম যে এখানে একটা লাশ পাওয়া গেছে, আমরাও সঙ্গে সঙ্গে আইলাম, আইয়া দেখলাম এখানে কেনার কোনো উপায় নেই। আপনারা চিনতে পারছেন না? আচ্ছা, এখানে যে বডিটা আছে বা এর আগে কি আজকের দিনে আগে কোনো গন্ধ টন্ধ কিছু আপনারা বুঝছেন? কিছুদিন আগে একজন কইছে যে এখানে গন্ধ করে এর মুরুখ কেটে ফেলাইছে, এমনি বাইরে থেকে অনেক সময় দেখতে আজকে কিভাবে বিষয়টা লক্ষ্য করলেন? আজকে এখানে জায়গার যে মালিক একটা ছেলে এখানে লাকড়ি কাটতে আমরা যেটুকু দেখতে পেলাম বেশ কয়েকদিন পুরনো পাওয়া গেছে, পচা গোলা। আচ্ছা, আপনার নামটা? আমার নাম ননিক বলতাম না। এই এলাকার স্থানীয় বাসিন্দা?